القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আজকে খুতবার বিষয় খুতবা তরজমা সংক্ষেপ আকারে মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি সেখানে সম্মানিত খতিব সাহেব যে খুতবা দিয়েছেন সেই খুতবার সংক্ষেপ আকারে বিষয় যা তিনি বলেছেন উল্লেখ করব ইনশাআল্লাহ তো তিনি নিউজিল্যান্ড মুসলমানদের প্রতি সহানুভূতি হওয়ার জন্য সকল মুসলমানকে আহ্বান করেছেন যে একজন মুসলিম ভাই অপর মুসলমান পরস্পরে ভাই ভাই একজন মমিন অপর মমিন মানে একজন মমিন অপর মমিনের ভাই একজন মুসলিম অপর মুসলমানের ভাই তা আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ একজন মমিন অপর মমিন ভাই পরস্পরে ভাই ভাই এর মর্ম আমরা হাদিসে পাই আনাবি মুসা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আল মুমিনু লিল মুমিনি কাল বুলিয়ান ইশুদ্দু বা'যুহু বা'দান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিআহি আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন মুমিন জন্য ইমারাত সদৃশ যার এক অংশ অন্য অংশকে মজবুত করে তার মানে একজন মুমিন অপর মুমিন ভাইয়ের জন্য তাই করবে যা নিজের জন্য করে একজন মুসলিম ভাই একজন মুমিন ভাই কষ্ট পেলে তার কষ্টে সেও কষ্টিত হবে এরপর হাতের আঙ্গুলিগুলো হাতের আঙ্গুল আঙ্গুলোকে ফাঁকে ঢুকালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলার পরে এক আঙ্গুলি আর এক আঙ্গুলের ভিতরে তিনি প্রবেশ করালেন এবং দেখালেন যে একজন মুমিন এমনই হতে পারে যেমন একটা বিল্ডিং তৈরি করলে বিল্ডিংয়ের ভিতরে মজবুতি থাকে মজবুত না থাকলে ভেঙে যায় অনুরূপী একজন মুমিন ব্যক্তি অপর মুমিন ভাইয়ের জন্য তাই হবে একজন মুসলিম ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের জন্য তাই হবে পরস্পরে পরস্পরকে সাহায্যের হাত বাড়ায় দিবে পরস্পর পরস্পরকে সাহায্যের হাত বাড়ায় দিবে হাদিসটি ইমাম বুখারি রহমাল্লা নিয়েছেন ছয় হাজার ছাব্বিশ নম্বর হাদিস এ মর্মে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরও হাদিস নিয়েছেন যা আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কাতা মারাতিন ফাইল্লাম তাজিদ বিকালিমাতিন তৈয়িবা এই হাদিসটি ইমাম বুখারী রহমাল্লাহ নিয়েছেন ছয় হাজার তেইশ নম্বর হাদিস গ্রন্থে নিয়েছেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরা খেজুর দিয়ে হলেও আর যদি তা না পাও তবে সুমিষ্টি ভাষার বিনিময়ে তার মানে আপনি আমার যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সামান্য খেজুর দান করে হলেও সামান্য খেজুর দান করে হলেও যদি তা না থাকে দান করার মতো যদি না থাকে আপনার ভাইকে যদি আপনি কিছু সাহায্য সহযোগিতা নাও করতে পারেন তাহলে আপনার ভাইয়ের জন্য দুটি ভালো কথা আপনি বলেন দুটি মিষ্টি কথা বলেন সেটা আপনার জন্য সাদকা হয়ে যাবে এটা আপনার ভাইয়ের জন্য কল্যাণকর হবে তাই আমরা সারা বিশ্বে মুসলমান জাতি আমরা যে যেখানে আছি যদি একজন এক মুসলমানের উপর অপর মুসলমান ভাই বা এক মুসলিমের উপর অন্য কেউ যারা অমুসলিম রয়েছে তারা যদি জুলুম করে যেমন নিউজিল্যান্ড মসজিদে যেভাবে অন্যায় করে মারা হলো
আল্লাহ সুবহানাহু তাআলা ওনাদেরকে সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন এই কামনা করি কারণ তারা সালাতের ভিতরে মসজিদের ভিতরে ছিল আল্লাহকে তারা ডাকছিল আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন এই কথাটি তাদের প্রতি আমাদের জন্য থাকবে এবং তাদের জন্য আমরা দোয়া করি তাদের জন্য আমাদেরও অন্তর কাঁপে যা আসলে মানুষ দুনিয়াতে চিরস্থায়ী কেউ আস্তে আসে নাই আর যারা যারা বেমান মুশরিক কাফের যারা এইভাবে মুসলমানদের উপর অত্যাচার করছে আল্লাহ তাদের হেদায়েত দান করো না হয় যারা এরূপ করছে তাদেরকে সমূলে ধ্বংস করে দাও তাদেরকে হেদায়েত দান করো আর না হয় তাদেরকে সমূলে ধ্বংস করে দাও যারা মুসলিমদের গায়ে হাত দেয় আল্লাহ তাদের হয়তো হেদায়েত করো না হয় তাদেরকে সমূলে ধ্বংস করে দাও তাই যারা এইভাবে মানুষকে অন্যায়ভাবে মারে মুসলিম জাতির প্রতি অন্যায় আচরণ করে এদের অচিরেই আল্লাহ সুবহানাহু তাআলা বিচার করবেন দুনিয়াতে বিচার করবেন পরকালেও তাদের জন্য বিচার রয়েছে পরকালেও তাদের জন্য বিচার রয়েছে তাই শরীয়ত বলে যে সকল মুসলমানদের উপর আপনার মুসলিম বলেন আর যেই বলেন কোরআন হাদিস যে মানুষ সৃষ্টি জীব হিসেবে মানুষের প্রতি মানুষ রহম করতে বলা হয়েছে তো যারা অমুসলিম তারা মুসলমান জাতিকে অনেক সময়তে গালিগালাজ করে এবং তাদেরকে বিভিন্ন ভাষায় তারা কথা বলে তো আজকে তাদের কোথায় তাদের অমুসলিম তাদের তাদের আচার ব্যবহার কোথায় যে মুসলমানদেরকে এইভাবে আল্লাহর ঘরে তারা এইভাবে তারা মারছে কষ্ট দিচ্ছে তাদের জন্য রয়েছে পরকালে অত্যন্ত ভয়াবহ শাস্তি যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে তাই একজন মুসলিম অপর মুসলমান প্রতি যেমন রহম করবেন অনুরূপই শরীয়তে শিক্ষা দান করেছেন যে আমরা মানুষের সাথে আমরা ব্যবহার করব ভালো ব্যবহার করব তাই মুসলিম জাতি যেমন মুসলমানদের ভিতরে যারা অমুসলিম থাকে কেউ জিম্মি থাকে কেউ হারবি থাকে যা হোক এইভাবে তারা থাকে তার প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে যা বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের প্রতি তাদেরকে অন্যায়ভাবে জুলুম করে মারা যাবে না আপনার দেশে মুসলিম রাষ্ট্রে যদি কোনো অমুসলিম জিম্মি হয়ে থাকে তাকে কোনো মুসলমান মারতে যেমন পারে না অনুরূপই অমুসলিম দেশে যদি মুসলমান থাকে তাহলে অমুসলিম হলেও সে মুসলমানের প্রতি জুলুম করতে পারে না এটা কোশ্চিন কালো নাই এইভাবে কোথাও কার দিন ধর্মে নেই যারা মারছে তাদের ধর্ম নেই যে একজন মানুষকে অন্যায়ভাবে মারবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিস নিয়েছেন ইরহামু মান ফিল আরদি ইরহামুক মান ফিস সামা তোমরা জমিনবাসীদের প্রতি রহম করো তাহলে যিনি আসমানে রয়েছেন তারা তিনি তোমাদের প্রতি রহম করবেন ইরহামু মান ফিল আরদি ইরহামুক মান ফিস সামা যিনি যারা ইরহামু তোমরা জমিনবাসীর উপর রহম করো তাহলে যিনি আসমানে রয়েছেন তিনিও তোমাদের উপর রহম করবেন এ হাদিসটি সবার ক্ষেত্রে অমুসলিম হলেও কারণ যারা অমুসলিম দুনিয়াতে যারা মানুষের প্রতি ভালো ব্যবহার করে উত্তম আচরণ করে তারা পরকালে যদি কিছু নাও থাকে দুনিয়ার জীবনে সে তার ভালো কাজের দরুন আল্লাহ তাকে দিয়ে দেন যারা অমুসলিম যারা মুশরিক দিন থাকা যারা বাইরে যারা অমুসলিম দিন থাকা বাইরে তারা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে তাহলে দুনিয়াতে এদের ফায়দা আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দিয়ে দেন পরকালে তাদের কিছু থাকে না আর যারা দুনিয়াতে এভাবে মানুষের কষ্ট দেয় তার দুনিয়ার জীবনে শাস্তি উৎপত্তি হবে এবং পরকালে তো চিরস্থায়ী তার জন্য জাহান্নাম তাই আল্লাহ সুবহানাহু তাআলা মুসলিম জাতি আমরা যে যেখানে আসি আমাদের যারা মুসলিমের উপর যেভাবে বিশ্বে সারা বিশ্বে যে যেখান থেকে যারা অত্যাচার একে অপর অত্যাচার হচ্ছে আমরা তাদের জন্য দোয়া করব খাস করে আল্লাহ সুবহানাহু তাআলা যেন এদেরকে রক্ষা করেন এবং যারা এইভাবে মৃত্যুবরণ করেন তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা যেন জান্নাতুল ফেরদাউস দান করেন আর যারা এইভাবে মুসলমানদের উপরকে মুসলমানকে অন্যায়ভাবে মারে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা হয় হেদায়েত দান করুন না হয় আল্লাহর কাছেই প্রার্থনা করব হে আল্লাহ তাদের হেদায়েত দান করো আর না হয় তাদেরকে সমূলে ধ্বংস করে দাও আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের এই সংক্ষিপ্ত কথাগুলা আমাদের যেন আমাদের জীবনে বাস্তবায়ন আমরা করতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের ভুকাল পরকাল কল্যাণ দান করেন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক